बचर पर्यंत चोर মমতা তার চোর সাগরের বালু মল্লিককে দিয়ে 18 লক্ষ ফেক রেজিস্ট্রেশন করিয়ে ভারত সরকারের পাঠানো 5000 কোটি টাকা অ্যাডভান্স পাঠায় ধান ক্রয়ের জন্য। বাকিবুর রহমান নাকি মমতা বালু সাগরের চাষীদের ফেক রেজিস্ট্রেশন। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন ডিলার বাকিবুর রহমানও এখন কেন্দ্রীয় তদন্তকারী হেফাজতেই রয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান নিয়ে বিরোধীদের নিশানায় বারবার তৃণমূলের প্রথম সারির নেতারা। বিরোধীরা দাবি করে এসেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই রেশন দুর্নীতির সঙ্গে জড়িত। এর মধ্যেই এবার যেন বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ধান বিক্রি নিয়ে তাদেরকেই এবার কাজ করায় দাঁড় করিয়েছেন। তিনি বলছেন ধান বিক্রির জন্য ভুয়ো রেজিস্ট্রেশন করিয়ে টাকা লুট করা হয়েছে। আসুন শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাকিবুর রহমান চোর মমতার সাগরে চোর বালু গ্রেফতার হওয়ার পরে গত বছর ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করেছিল 29 লক্ষ চাষি, এবারে মাত্র 11 লক্ষ চাষি রেজিস্ট্রেশন করেছে। তার মানে গত বছর পর্যন্ত চোর মমতা তার চোর সাগরের বালু মল্লিককে দিয়ে 18 লক্ষ ফেক রেজিস্ট্রেশন করিয়ে ভারত সরকারের পাঠানো 5000 কোটি টাকা অ্যাডভান্স পাঠায় ধান ক্রয়ের জন্য লুট করেছে। আমি পশ্চিমবাংলার অর্থনীতির উপর নির্ভর করে শতকরা 70-75% কৃষির উপরে। আমি এই অন্নদাতা ভগবানদের কাছে বলছি রাস্তায় নামুন, পথ অবরোধ করুন। বাকিবুর রহমান চোর মমতার সাগরেদ চোর ভালু গ্রেফতার হবার পর গত বছর ধান বিক্রির অন্য রেজিস্ট্রেশন করেছিল। 29 লক্ষ চাষি এবারে মাত্র রেজিস্ট্রেশন করেছে। মানে গত বছর চোর মমতা তার চোর সাগরেদ বালু মল্লিককে দিয়ে 18 লক্ষ ফেক রেজিস্ট্রেশন করিয়েছে, ভারত সরকারের 5000 কোটি টাকা লুট করেছে। আমি অন্নদাতা ভগবানদের কাছে বলছি রাস্তায় নামুন, পথ অবরোধ করুন। বক্তব্য শুভেন্দু অধিকারী। তিনি যে অভিযোগ করেছেন তা সত্যিই ভয়ঙ্কর। কেন্দ্রীয় সরকারের টাকা লুঠের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চাষীদের ধান বিক্রি নিয়েও রীতিমতো বর্তমান শাসক দলকেই নিশানা করেছেন। বাকিবুর থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, এখন রেশন দুর্নীতি যেন খবরের শিরোনামে। একের পর এক তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এবার আরও একটা অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এখন দেখার যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই অভিযোগের গভীরে কতটা যেতে পারে। এই বিষয় নিয়ে আর কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন সেটাও শোনাই। এই বাকিবুর রহমান চোর মমতার সাগরে চোর বালু গ্রেফতার হওয়ার পরে গত বছর ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করেছিল 29 লক্ষ চাষি, এবারে মাত্র 11 লক্ষ চাষি রেজিস্ট্রেশন করেছে। তার মানে গত বছর পর্যন্ত চোর মমতা তার চোর সাগরের বালু মল্লিককে দিয়ে 18 লক্ষ ফেক রেজিস্ট্রেশন করিয়ে ভারত সরকারের পাঠানো 5000 কোটি টাকা অ্যাডভান্স পাঠায় ধান ক্রয়ের জন্য লুট করেছে। আমি পশ্চিমবাংলার অর্থনীতির উপর নির্ভর করে শতকরা 70-75% কৃষির উপরে। আমি এই অন্নদাতা ভগবানদের কাছে বলছি রাস্তায় নামুন, পথ অবরোধ করুন। রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন ডিলার বাকিবুর রহমানও এখন কেন্দ্রীয় তদন্তকারী হেফাজতেই রয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানকে নিয়ে বিরোধীদের নিশানায় বারবার তৃণমূলের প্রথম সারির নেতারা। বিরোধীরা দাবি করে এসেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতির সঙ্গে জড়িত। আর এর মধ্যেই এবার যেন বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ধান বিক্রি নিয়ে তাদেরকেই কাট করায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন ধান বিক্রির জন্য ভুয়ো রেজিস্ট্রেশন করিয়ে টাকা লুট করা হচ্ছে। অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী, তার বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন বাকিবুর রহমান চোর মমতার সাগরেদ চোর বালু
গ্রেফতার হওয়ার পরে গত বছর ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করেছিল 29 লক্ষ চাষি, আর এবারে মাত্র 11 লক্ষ চাষি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।